হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি নতুন টিপস দিব। যারা ফোন দিয়ে ইউটিউবের ভিডিও মেক করেন এবং ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটি আজকে অনেক ভালো একটি টিউটোরিয়াল আশা করা যায়। কারণটা হচ্ছে যে আপনারা দেখেন যে যারা যারা ইউটিউব সম্পর্কে জানেন, তারা সবাই জানেন যে ট্যাগ মেইন ফ্যাক্টর হচ্ছে ট্যাগ আর কিওয়ার্ড। তো ট্যাগ আর কিওয়ার্ড যদি আপনার ভিডিওতে ভালো না হয়, টিউটোরিয়ালে ভালো না হয়, তাহলে ভিডিওটি র্যাঙ্ক করবে না আর ভিউ হবে না। তো অ্যান্ড্রয়েডের জন্য একটি নতুন অ্যাপস বাইর হয়েছে, হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, যে ভিডিও চ্যানেল ম্যানেজার নামে একটি অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেমন যে কোনো ভিডিও আপলোড যদি দেয় কেউ, সেটার আপনারা ট্যাগ দেখতে পারবেন। এটা সাধারণত আগে হইতো যে ল্যাপটপ কম্পিউটারে যারা ইউজ করতো, তারা ভিডিআই কিউ বা আরও অনেক কিছু অ্যাপস আছে, সেগুলোর মধ্যে সফটওয়্যার আছে, সেগুলোর মাধ্যমে তারা দেখে এবং মেন মেন কিওয়ার্ডগুলো সেখান থেকে বাছাই করে। তো আজকে আমি আপনাদেরকে এই ফোন দিয়ে এই অ্যাপসটির সাহায্যে সেটা করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর চ্যানেল ম্যানেজার নামে সার্চ দিবেন, তারপর এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। বুঝতে পারতেছেন, নতুন একটি অ্যাপস, 4.4 রেটিং, 15,000 ডাউনলোড। তারপর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে চ্যানেলের নাম দিবেন, যে চ্যানেলের যেই সম্পর্কে আপনি টিউটোরিয়াল বানাইছেন। কারণ যে আমি অ্যান্ড্রয়েড দিলাম, অ্যান্ড্রয়েড বাংলা সার্চ। একটু ওয়েট করেন, একটু ওয়েট করা লাগবে, কারণ এটি একটু লোড হবে। এই যে দেখেন, চলে আসছে, অনেক চ্যালেঞ্জ আসছে এখানে। তো প্রথমে যেগুলো আসবে, এগুলো হচ্ছে আপনার এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার আরও আরও যদি চ্যানেল অ্যাড করতে চান, তাহলে এই প্লাসে যাবেন, তারপর আবার সেম সার্চ দিবেন। তো আমি একটা চ্যানেল দেখাচ্ছি, যে এখানে দেখেন যে ডিটেলস আছে, যে 133টা ভিডিও, 4.5 মিলিয়ন ভিউ, এত সাবস্ক্রাইবার। তারপর আপনার জাস্ট এখানে ওপেন করবেন, একটু ওয়েট। দেখেন যে যেগুলো ভিডিও আসছে, সব ভিডিওগুলো কিন্তু এখানে আমার এখানে চলে আসছে, প্রায় সবাই আসবে। একটু লোড নিচ্ছে নিচে, তো যাই হোক আসবে। এবং সাপোজ ধরেন আমি এই ভিডিও ধরেন সাপোজ ধরেন যে আপনি এই ভিডিওটার আপনি ট্যাগ দেখবেন, তো এই সাইডে যে তিন তিন কোনার একটা কোনায় যে তিন ট্যাগ ডট আছে, এই ডটে ক্লিক করবেন। করার পর শো ট্যাগে গেলে ট্যাগগুলো বাইর হবে। কিন্তু কিন্তু আপনার এখানে কিন্তু দেখা যায় না যে কোনটি র্যাঙ্ক করছে বেশি, কোনটি র্যাঙ্ক করছে কম ট্যাগ। তো আপনার প্রথম দিকে যে ট্যাগগুলো দেখবেন 1 থেকে 5, সেগুলো র্যাঙ্ক করছে, কিন্তু ল্যাপটপ কম্পিউটারে কিন্তু দেখায় যে কোনটা র্যাঙ্ক করছে, কোনটা করেনি, কোনটা ভালো মানের ট্যাগ। তো আপনারা এখানে দেখবেন যে 1 থেকে 5 পর্যন্ত যে ট্যাগগুলো আছে, এগুলো আর কি বেশি র্যাঙ্ক করছে। তো
এভাবে আপনারা যদি সবগুলো কপি করতে চান তাহলে কপিতে চাপনি হবে, অথবা আপনি যদি একটা করে করতে চান একটা করে হবে না মেবি। তো আপনারা এখান থেকে দেখে দেখে সব কপি হয়ে গেল, তারপর আপনারা এখানে পেস্ট করবেন। তারপরে ধরেন যে আপনি এটা দেখবেন এখানে শোটা গিয়ে গেলেন, আবার সেই সেম আবার এখানে কপি করে আপনার ইয়ে বললেন। তারপর আমি আরো একটু কাজ দেখাচ্ছি এটার। তারপরে দেখবেন যে উপরে এখানে একটা অপশন আছে এইখানে, তো আপনারা যদি কোনো কিওয়ার্ডের আইডিয়া নিতে চান, যেমন আমি হাউ টু মেক মানি, দেখেন যে এখানে অনেক সুবিধা, যেমন আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আমরা নিই যে মেন মেন কিওয়ার্ডগুলো বাছি। তো দেখেন যে আমি এখানে সার্চ দিলাম হাউ টু মেক মানি, এখানে যে মেন মেন যে কিওয়ার্ডগুলো আছে, যে সরি যে আপনারা এখানে সার্চ দিবেন হাউ টু মেক মানি, মানি লিখে সার্চ দিলে জাস্ট সার্চ দিবেন, দেখেন চলে আসছে মেইন মেইন কিওয়ার্ডগুলো সিমিলার, কিন্তু এগুলো র্যাঙ্ক করবে অনেক বেশি। তো বুঝতে পারতেছেন এখান থেকে আপনারা যদি কপি করতে চান এখানে চাপবেন, সব কপি হয়ে গেল, অথবা আপনারা যদি একটা একটা করে করতে চান একটা একটা করে হবে না। তো তারপর দেখেন যে নিচে টপ ট্যাগ ইন ইউর ডে, তো এটা যদি আপনারা চালু করতে চান তাহলে এখানে আপনার 190 টাকা দিবে লাগবে আর কি। এটা একটি আনলক ভার্সন, প্রো ভার্সন, এটি অনেক কাজ করে, যাদের দরকার আছে তারা এখান থেকে ইউজ করবে। আমি ল্যাপটপ ইউজ করি বলি বলে আমি এটা ইনস্টল করি নাই, নাহলে আমি এটা ইনস্টল করতাম। তো বন্ধুরা বুঝতে পারতেছেন এই অ্যাপসটি ভিডিও ম্যানেজার, এই অ্যাপসটি অনেক ভালো মানের একটি অ্যাপস, যারা ফোন দিয়ে ইউটিউবে কাজ করেন তাদের জন্য একটি ভালো মানের অ্যাপস। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।